চলতি বছর সুনামগঞ্জের 11টি খাদ্য গোদামে 17,484 টন ধান ও 9,676 টন সিদ্ধ চাল সংগ্রহ করার লক্ষ্য সরকারের। কৃষি কার্ড ও কৃষি অ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হবে ধান, আর মিল মালিকদের কাছ থেকে নেওয়া হবে সিদ্ধ চাল। 60টা উপজেলায় অনলাইনে অ্যাপসের মাধ্যমে ধান ক্রয় হবে, 4টা উপজেলা আমাদের লটারির মাধ্যমে ধান ক্রয় হবে। প্রতি কেজি ধানের সরকারি দাম ধরা হয়েছে 30 টাকা ও সিদ্ধ চাল 44 টাকা, কিন্তু স্থানীয় বাজারে বাড়ছে না দাম, এতে ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে দাবি কৃষকের। তারা বলছেন ধার দেনা করে হাওরে বোরো আবাদ করা হয়েছে, তার উপর অতিরিক্ত দামে সার, বীজ, কীটনাশক ও ডিজেল কিনতে হয়েছে। গৃহস্থ হইরা এত কষ্ট হইরা 800 টাকা ধান বেচে তো আমরা কোনো ফায়দা না ভাই। মিল মালিকরা বলছেন সরকার চালের দাম না বাড়ালে ও আতপ চাল না কিনলে স্থানীয় বাজারে ধানের দাম বাড়বে না, তবে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসন। আগামীতে এই যদি ধান সংগ্রহ করতে হয় চাউলের দর বর্তমান রেট 46 টাকা দেওয়া হয়েছে, এটা 50 টাকা করা উচিত। ন্যায্য দাম পাওয়ার জন্য, ফসলের ন্যায্য দাম পাওয়ার জন্য তারা যেন আমাদের সরকারের কাছে বিক্রি করে গুদামমুখী হয়। জেলা কৃষি বিভাগ জানায় জেলার 2,22,745 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যা থেকে চাল পাওয়া গেছে 9,05,000 টন। সময় সংবাদ সুনামগঞ্জ।